অফিসার দিলেন মিঠুন চক্রবর্তী। ত্রিপুরায় আপনারা জানেন যে প্রচারে তিনি যাচ্ছেন, তার আগে বিমানবন্দরে এই বক্তব্য। আরও বিস্তারিত জানাবে বিশ্বজিৎ পাল, রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, প্রজাপতি বিতর্কে কুণাল ঘোষকে কিভাবে বাউন্সার দিলেন মিঠুন? দেখো, যেটা আমরা সকালবেলায় দমদম বিমানবন্দরে দেখলাম যে মিঠুন চক্রবর্তী এবং তার আগে কিন্তু রাজীব ব্যানার্জি এবং বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে ত্রিপুরার উদ্দেশ্যে যারা যাওয়ার কথা ছিল এবং তারা কিন্তু গেছেন, এবং মিঠুন চক্রবর্তী শহর কলকাতায় এসে তিনিও ত্রিপুরায় যাবেন, এবং ত্রিপুরায় যাওয়ার আগেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে গঙ্গার ঘাট নিয়ে, দেবী ঘাট নিয়ে যেটা বারবার করে প্রশ্ন করা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী যে যেটা বললেন যে বেশ কিছু বিতর্কের কথা তিনি বললেন, এবং বাবুঘাটে যে গঙ্গা আরতির জন্য যে কথা বারবার করে বলা হচ্ছে, এবং এটা বিজেপি নতুন করে করছে এমনটা যেমন বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বলা হচ্ছে, এবং তারপরে কিন্তু আজকে যখন মিঠুন চক্রবর্তী আছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় কুণাল ঘোষের একটা রিয়াকশন নিয়ে, এবং তখন তিনি সরাসরি তিনি বলেন যে আমি এইসব লোকের কথা কোনো উত্তর দিই না, এবং তাকে বিভিন্ন গঙ্গারাম বলেও তাকে সম্বোধন করে। অর্থাৎ এক প্রকার পরিষ্কার যে মিঠুন চক্রবর্তী যে রাজ্যের রাজনীতি নিয়ে যারা বারবার করে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সরব হচ্ছেন, তাদেরকে এক প্রকার পাত্তাও দিচ্ছেন না মিঠুন চক্রবর্তী, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী একেবারে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। মিঠুন চক্রবর্তী বিমানবন্দরে ঠিক কিভাবে কুণাল ঘোষকে দিলেন বাউন্সার, আমরা একবার শুনে নেব। ত্রিপুরার প্রচারের দায়িত্বে যাচ্ছেন, প্রচার করবেন, কি বলবেন দাদা? আমরা ত্রিপুরায় যাচ্ছি, ত্রিপুরা যাওয়ার পর বলবো, কি বলবো এখন তো বলতে পারছি না। আমাকে যেতে বলেছে দিল্লি থেকে, খবর পিন আমাদের আর মরা অবধি পারবি না। কুণাল ঘোষকে বললেন স্যার আমি এলিতে জবাব দিই না। ত্রিপুরার প্রচারের দায়িত্বে যাচ্ছেন, প্রচার করবেন, কি বলবেন দাদা? আমরা ত্রিপুরায় যাচ্ছি, ত্রিপুরা যাওয়ার পর বলবো, কি বলবো এখন তো বলতে পারছি না। আমাকে যেতে বলেছে দিল্লি থেকে, খবর পিন আমাদের আর মরা অবধি পারবি না। কুণাল ঘোষকে বললেন স্যার আমি এলিতে জবাব দিই না।